পশ্চিমবঙ্গ জুড়ে তথা কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর একের পর এক অত্যাচার চলছে, বাড়িঘর ভাঙচুর চলছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে, তাদের নানান রকম আর্থিক পরিমাণ করা হচ্ছে, 50,000 থেকে 1,00,000 পর্যন্ত বারবার আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অথচ আমাদের কর্মীরা কাজ করছে, মার খাওয়ার পরেও তারা মিথ্যা মামলা করাতে, তাদের সেই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে তাদেরকে বেল দিতে হচ্ছে। এই যে একটা অবস্থা, পুলিশ প্রশাসন কোনো রকম তারা সদর্থক ভূমিকা পালন করছে না, এসপি তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সিএম কোনো ব্যবস্থা নিচ্ছেন না, একের পর এক গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। গত পরশুদিন ভারতীয় জনতা যুব মোর্চার পুরুলিয়ার একজন সক্রিয় কর্মী ত্রিলোচন মাহাতো তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপরেও তাদের ঘুম ভাঙেনি। তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি থানাতে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এখন আমরা কোতোয়ালি থানাতে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছি। আমরা দেখছি যে আজকে কিন্তু থানা ঘেরাও কর্মসূচি করছে বিভিন্ন ইস্যুতে কোচবিহার যারা কার্যকর্তা আছে এবং দলীয় নেতৃত্বরা তারা আজকে থানা ঘেরাও কর্মসূচি করেছে, এবং এই কর্মসূচিতে কিন্তু তাদের বিভিন্ন ইস্যু ভোট শুরু হওয়ার আগের থেকে শুরু করে এবং ভোট শুরু হওয়ার ভোট পর্যন্ত এবং ত্রিলোচন হত্যাকাণ্ড নিয়েও তারা কিন্তু তাদের অভিযোগ আছে। আমরা চলে যাচ্ছি থানার দিকে। মানে বিজেপির কার্যকর্তা এখানে জমা হয়েছে, মহিলা পুলিশ সহকারী সমস্ত
ওই মহিলার ভাইকে থাপ্পড় মারছিল মন্ত্রী। না না
দিকে দিকে গ্রামে মেনে নেয় তাহলে আমরা আমাদের অবস্থান তুলে নিয়ে চলে যাব। আর যদি আমাদের এই অবস্থান যদি উনারা যদি আমাদের কথায় যদি নাই হয় তাহলে আমাদের এই আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে। আপনারা এখনো কি নিগৃহীত হচ্ছেন? আমরা এখনো নিগৃহীত হচ্ছি, এটা বেরিয়ে তো একেবারে ভোট হয়নি তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের নিরাপত্তাই দিতে পারেন না, যে কিনা একজন নিজে মহিলা মুখ্যমন্ত্রী। আমরা কথা বললাম তাদের কার্যকর্তাদের সঙ্গে এবং মহিলা আপনারা দেখছেন কোচবিহার কোতোয়ালি থানা চত্বর থেকে বিজেপির অবস্থান বিক্ষোভ এবং বিভিন্ন ইস্যুতে ভোট পরবর্তী ভোট পূর্ববর্তী এবং আজকে ভোটের পরেও যেসব তারা বলছে যে এখনও তাদের ওপরে কিন্তু অনেক হামলা চলছে, এখনও কিন্তু তাদের কর্মীরা পার্টি অফিসে আছে, এখনও অনেক কর্মীরা বাড়ি ফিরে যেতে পারেনি, অনেকে বাইরে চলে গেছেন, বিভিন্ন তারা কিন্তু এই আন্দোলনে এবং বিভিন্ন ডেপুটেশনে তারা বলছে। খবরের 24 লাইভের লাইভ থেকে আমি দেবাশিস, সঙ্গে রাজীব, সঙ্গে শুভাশিস, কোতোয়ালি কোচবিহার। নমস্কার।